ভাই এত বড় গিজার ভাই ঘটনা কি? এটা এত বড়, অনেকে বলবে 80 লিটার, অনেকে বলবে 1 লিটার। আপনি আগে দেখছেন না 30 লিটার সাইজ, 50 লিটার সাইজের গিজার কতটুকু হয়? হ্যাঁ হ্যাঁ, 30 লিটার সাইজের গিজার এতটুকু, 50 লিটার সাইজের গিজার এতটুকু। এটা অরিজিনাল জেনুইন যে লিটারটা আছে সেই লিটারের গিজারটা দেখাবো। কত লিটারের এটা? এটা 50 লিটার ভাই। গিজারের কাজ হচ্ছে পানিটা গরম করা, পানি গরম করা। এখন সাধারণত শীত আসতেছে, শীতের টাইমে দেখা যায় কি আপনি সকালে অফিসের টাইম থাকে অথবা সন্ধ্যার পরে দেখা যায় অফিস থেকে আসলেন অনেক ঠান্ডা, কিন্তু পানি আপনার তো পানির থেকে তো বাঁচার কোনো উপায় নাই, আপনার ওয়াশরুমে যেতে হবে, আপনার মনে করেন যে গোসল করতেই হবে, মাস্ট বি, পানিটা খেতে হবে, খাওয়ার জন্য কিন্তু ওয়াটার হিটার আছে, মানে পানি কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু দরকার আছে, দরকার আছে না? তো এই গিজারের কাজ হচ্ছে পানিটা গরম করা। গিজারের কাজ হচ্ছে পানি গরম করা, বুঝলাম। আমি কেটলি দিয়ে পানি গরম করতে পারি, হিটার দিয়েও পানি গরম করতে পারি, এটা তো যখন তখন পানি গরম করতে পারি, এত বড় জিনিস নিব ভাই? আপনার বাসায় লোক হয়েছে ধরুন সাপোজ 5 জন বা 8 জন লোক আছে আপনার বাসায়, না 8 জনের পানি কি আপনি কেটলি দিয়ে গরম করবেন? না, সেটা না, ওটা তো আপনার ওই কেটলিতে 10 দিনও যাবে না। তারপরে হচ্ছে যে এটা পানি গরম থাকবে কতক্ষণ, এটা হলো বড় কথা। এই জন্য এটা আপনার এক হিটে 24 ঘন্টা পানি গরম থাকবে। 24 ঘন্টা এক হিটে 24 ঘন্টা ফুল গরম থাকবে নাকি? ফুল গরম থাকবে এক হিটে 24 ঘন্টা। আমি যদি বারবার পানি গরম করতে চাই সেক্ষেত্রে কিন্তু ঝামেলা। তো আপনি যদি একটা গিজার বাসায় রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার একবার পানি উঠাইছেন, পানিটা গরম হয়েছে, এই পানিটা কিন্তু 24 ঘন্টা পর্যন্ত গরম, এবং এটা কিন্তু অটোমেটিকলি আপনি পানি 1 লিটার পানি যদি বের হয়েছে 1 লিটার পানি অটোমেটিক ডুবে অটোমেটিক হিট হবে, এবং অটো সিস্টেম করে আপনি এক্সট্রা যে কারেন্ট বিল আছে কিন্তু আপনি যাবে না। জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। তো সুবিধা একদম চতুর্দিক থেকে, আপনার বারবার পানি মানে এটাতে লোড করার কোনো ঝামেলা নাই, যে পানি শেষ হয়ে লাইন দিয়ে দেবেন, প্রথমে পানিটা ঢুকাবেন, ঢুকাতে পানিটা গরম করবেন, ওই পর্যন্ত আপনার কাজ শেষ। এখানে আপনার দেওয়া আছে, আমি দেখাই এটা সেট হবে হলো এই যে অ্যাঙ্গেলটা, আমি সেটে সব দেখাই দেব আগে। ব্র্যান্ড সম্পর্কে তো আপনাকে আইডিয়াটা দিয়ে দিই, এটা যে গিজারটা আছে এটা হবে আপনার ফ্রাঙ্কো ব্র্যান্ডের, ফ্রাঙ্কো ব্র্যান্ড জার্মানিস কোম্পানি, ফ্রাঙ্কো জার্মানের কোম্পানি। এটা কিন্তু আপনার টেকনোলজি সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি, কিন্তু সম্পূর্ণ জাপানি। লো, মিডিয়াম, হাই, মানে আপনি যেরকম হিটে লাগে পানি গরম চান, গরম চান, ওরকম আপনি মিডিয়াম হাই দিয়ে রাখলেন অল টাইমের জন্য মিডিয়াম হাইতে। এখানে কিন্তু আপনি ইয়াটা শো করবে, ওই যে টেম্পারেচার কত তাপমাত্রায় আছে, পানিটা কত গরম আছে, মানে এটা কিন্তু মিটার দেখা আছে, মিটারটা শো করবে। তারপরে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে সেটআপের ব্যাপারটা, এটা তো ফলসারে সেটআপ করতে পারেন অথবা দেওয়ালে ঝুলানো, এখান থেকে হ্যাঙ্গারটা কিন্তু দেওয়া আছে এইভাবে, কিন্তু দেওয়ালের সাথে আপনি জুঙ্গা ঝুলে রাখতে পারেন, ফলসারে ছাদের উপরে রাখতে পারেন, লুকটা আসবে দেওয়ালে ঝুলাইলে, অথবা ফলসারে যদি আপনি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা এরকম ফলসারে রাখলে, এই যে আগে যেভাবে রাখছেন, আগে যেভাবে আছে এইভাবে কিন্তু ফলসারে রাখলে আপনার আসবে। আর দেখতে কিন্তু লুকিংটা অনেক গর্জিয়াস। হ্যাঁ, এটা উপরে যে বডিটা আছে মানে হিট হয়ে দেখা যায় কি উপরে বডিটা কিন্তু দেখা যায় স্টিলের দেওয়া থাকে, তো ইয়ে হিট হয়ে যায়। এটা হচ্ছে উপরেটা হচ্ছে আপনার পায়া থাকবে, ফাইবারের বডি থাকবে, ভিতরে আপনার এনামেল কোটিং বডি থাকবে। এটা 4টে ধাপে আপনি স্টোর হয়, একটা হচ্ছে প্রথমে স্টিল বডি থাকে, তারপর একটা আপনার ইয়া থাকে ফোম জাতীয় একটা যে সিট যে যেটা ইউজ করে ওইটা থাকে, তারপর আপনার এনামেল কোটিংটা থাকে, তারপর থাকে আপনার এই বডিটা থাকে, ফাইবার বডি থাকে, মানে 4টা স্তরে বডি, 4টা স্তরে। এবং এটা অত থার্মোস্ট্যাট দেওয়া আছে, এখন ভুলবশত আপনি এটা পানি গরম করে লাইন দেওয়ার পরে আপনি কোথাও চলে গেলেন 7 দিন 8 দিন পর বা 10 দিনের জন্য, এখন দেখে যে ওটা ওভারহিট হইতে হইতে অনেক সময় কি দেখা যায় কি গিজার ব্লাস্ট হয়, এই ব্লাস্ট এই গিজার হবে না, এটা ও যখন আপনার ইয়া হবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর গরম হওয়া শেষ হয়েছে ও অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার পানি কমছে, পানি যেটুকু কমলো ওইটুকু আবার নিয়ে নেবে, নিয়ে নেবে, মানে ব্লাস্ট হওয়ার কোনো ভয় নেই। আপনার ওই যে বারবার ওই যে আপনি সুইচ দেওয়া, বারবার সুইচ অফ করা, এই ভয়টা নাই। তাহলে এটা হবে ফ্রাঙ্কো ব্র্যান্ডের। হ্যাঁ, আমি তো সেটআপ টাইম বলছি, যারা ঢাকার বাইরে কি আপনাদের কাছে এই একটাই নাকি আরো কোনো গিজার আছে? আমার কাছে, আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের গিজার আছে, ধরুন এখানে কি আরো কোনোটা আছে নাকি? এখানে আপনার এটা ভিতরে 2টা সাইজ আছে, এখন তো যারা লোক হয়েছে 8-10 জন, যাদের লোক 5 থেকে প্লাস 5-এর প্লাস যারা যাবেন তাদের জন্য এই সাইজটা, একটা দেড় কিন্তু আপনি তাহলে 2টা বাথরুমের লাইন দিতে পারবেন। লাইন যদি করা থাকে আপনি এক গিজার করলে আপনি 2 বাথরুমের লাইনটা দিতে পারবেন, এবং পাশাপাশি ছোটো ফ্যামিলির জন্য 5-7 জনের জন্য একটা ছোটো সাইজের আছে আপনার, এটা হবে 30 লিটার, মানে এখান থেকে পানিটা ঢুকবে ঠান্ডা পানিটা, আর এখান থেকে আপনার গরম পানিটা বের হবে। তো এটা সেট করার ব্যাপারটা কেমন ভাই? আপনার ঢাকার ভিতরে যারা আছে সেটা করতে চান, মাত্র 1000 টাকা চার্জ অ্যাড হবে, ঢাকার বাইরে 1000 টাকা চার্জ অ্যাড হবে, কিন্তু যা স্থান সাপেক্ষে যারা আমাদের মিস্ত্রি দিয়ে ফিটিং করাবেন যাতায়াত ভাড়া দিয়ে দিতে হবে, না ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক উভয় জায়গায় কিন্তু যাতায়াত ভাড়া হবে, ফিটিং চার্জ 1000 টাকা। 1000 টাকা আবার যে যে জায়গায় যাইতে হবে সেই জায়গায় ভাড়াটাও দিতে হবে, দিতে হবে। আচ্ছা, কিন্তু মিস্ত্রি আমাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে মিস্ত্রি
অবাক হবে, আবার যারা ব্র্যান্ড না চিনে তারা আরো বেশি অবাক হবে, 28,000 টাকা একটা গিজার। গিজার তো আপনার 8,000-10,000 টাকাও পাওয়া যায়, 12-15,000 টাকা, এত টাকা দিয়ে গিজার কিনবো? গিজার জন্য এটা, এই গিজারটা হচ্ছে আপনার নিজের সেফটির জন্য, শুধু আপনার টোটাল ফ্যামিলি সেফটির জন্য। আর গিজার কি বারবার কেনা দিয়েছে, একটা কয়েলের দাম হয় 5,000-8,000 টাকা, একটা কয়েলের দাম হয়, থার্মোস্টার, তারপরে একটা ইয়ার দাম বহুত টাকা। এই গিজার বারে বারে না, একবারে কিনবেন আপনারা, আপনার নিতে পারবেন মাত্র 22,500 টাকায়। 22,500 টাকা থেকে 22,500, 6,000 টাকা ডিসকাউন্ট, 6,000 টাকা ডিসকাউন্ট। এবং এখানে আমরা এই জিনিসটা একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু বডি গায়ে লেখাই আছে একদম সুন্দর করে, দেখেন মডেল নাম্বার DHRE50, আবার 50 লিটার ক্যাপাসিটি হলো, 50 লিটার পাওয়ার হলো 2000 ওয়াট পাওয়ার। হ্যাঁ, এখানে স্পষ্ট গায়ের মধ্যে লেখা আছে, লেখা আছে। আচ্ছা, এটা দেখলাম আমরা হলো কত বললেন, 22,500। এই ছোট গায়ে এটা ছিল আমাদের 25,500 টাকা, এটা আজকে আমাদের রেট থাকবে মাত্র 19,800 টাকা, 19,800 টাকা থাকবে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস সুবিধা করে দিচ্ছি। আচ্ছা, এটা যেভাবে বললেন যে অটোমেটিক পানি নেবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এটাও সেম। আমি পরবর্তীতে দিতে পারবো কিনা তাও কিন্তু জানি না, খুব সামান্য পরিমাণে আমাদের কাছে এগুলো আসছে। যদি এই দামে থাকে ইনশাল্লাহ আমরা এই দামে দিব, যদি বাড়তি দাম হয় বাড়তি দামে দিতে হবে। যারা আমাদের কাছে স্টক মাত্র আপনার 30-40 পিসের মতো আছে, যারা নেবেন ঢাকার ভিতরে সম্পূর্ণ ফিটিং ফ্রি, আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। আচ্ছা, ঢাকার ভিতরে হলে ফিটিং ফ্রি, আপনি কিন্তু ফিটিং 1,000 টাকা বললেন, এটা বলছিলাম ঢাকার ভিতরে ফিটিংটা ফ্রি পাবেন। এবং যারা ঢাকার বাইরে, ভাই আমার তো ঢাকার বাইরে ফিটিং লাগবে না, আমাকে আমি আপনাকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো। কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে অর্ডারের প্রসেস একটু, ঢাকার ভিতরে হোম ডেলিভারি আছে, ঢাকার বাইরে কুরিয়ার ডেলিভারি আছে, সেক্ষেত্রে আপনি মাত্র 3,000 টাকা অ্যাডভান্স করুন, বাদ বাকি ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, কেউ যদি দোকানে আসতে চায়, এর শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বের বিল্ডার্স ইনস্টলার, দোকান নম্বর 8090-9091 এবং 9099। অসংখ্য ধন্যবাদ কসার ভাই, এত সুন্দর দুটি গিজার দেখানোর জন্য। আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে। যারা গিজার নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের গিজার অথবা যে কোনো প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।